Assalamualaikum. Introduction to Modern Web by virtualtrainees.com এই কোর্সে আপনাকে স্বাগত। এটা আমাদের থার্ড ভিডিও। আগে দুটো ভিডিওতে আমরা ডাটাবেস ক্রিয়েট এবং ম্যানুয়ালি কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে ডাটাবেসটাকে ম্যানেজ করতে পারি, ক্রিয়েট টেবিল করতে পারি, কিভাবে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করতে পারি সেগুলো আমরা দেখছিলাম। এই পর্বে আমরা এসকিউএল দিয়ে কিভাবে আমরা ডাটা ম্যানিপুলেট করতে পারি সেগুলো দেখব। এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট নিয়ে কথা বলবো, ইনসার্ট নিয়ে কথা বলবো, আপডেট ডিলিট নিয়ে কথা বলবো, এছাড়াও অ্যাডভান্স হিসাবে ওয়্যার ক্লজ এবং আমরা অর্ডার বাই নিয়েও কথা বলবো। আসুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও, আমাদের নতুন ক্রিয়েটেড টেবিলটা এখানে আছে, ডিপার্টমেন্ট এবং ট্রেনিং। লাস্ট ভিডিওতে আমরা কাটিং করেছি। সাধারণত আমরা টেবিলের উপর যদি কাজ করতে চাই আমরা চার রকমের কাজ করি। কি কি রকমের? চার রকমের। আমরা কিছু ডাটা ইনসার্ট করতে চাই, হুইচ ইজ লাইক ক্রিয়েটিং সামথিং। আমরা ডাটাগুলো পড়তে চাই বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, দোজ আর লাইক সিলেক্টিং দ্য রোজ। আমরা ডাটাগুলোকে আপডেট করতে চাই, হয় সবগুলা অথবা বিভিন্ন শর্তে, এগুলোকে আমরা বলতে পারি আপডেট ডাটাবেস। এবং দ্য লাস্ট ওয়ান, আমরা কোনো কোনো রো ডিলিট করতে চাই সেগুলোকে আমরা বলি ডিলিট কোয়েরিজ। এখন এই কোয়েরিগুলো আমরা এখানে কীভাবে লিখব? কোয়েরি লেখা আসলে খুবই সোজা। কোয়েরির জন্য আসলে আপনাকে কিছু ফরম্যাট ম্যানেজ করতে হবে, মেইনটেইন করতে হবে। দেয়ার আর সাম গোল্ডেন রুলস, আমি সেগুলো বলবো। সো লেটস স্টার্ট উইথ দ্য সিলেক্ট, বিকজ ইট ইজ ভেরি ইজি টু ডু দ্যাট। জাস্ট রাইট ক্লিক অন দ্য কানেকশন, প্রেস নিউ কোয়েরি। সিলেক্টের জন্য আপনার কিছু সিস্টেম জেনারেটেড কিওয়ার্ড আছে, সেগুলো আমি লিখে দিয়েছি প্রথমে। সিলেক্ট, এটা হচ্ছে সাম কী কী আমরা সিলেক্ট করব, ফ্রম, এটাও আমার তৈরি জিনিস। তাহলে এক্সাম্পল কী হচ্ছে? এক্সাম্পলটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ট্রেনিং। ফার্স্ট ইনফরমেশন আপনাদের জন্য, এসকিউএল অ্যাটলিস্ট এমএস এসকিউএল কেস সেন্সিটিভ না, ইট মিনস নট কেস সেন্সিটিভ। আমি যদি এখানে এস বড় হাত দেই ছোটো হাত দেই কোনো সমস্যা নেই, এখানে টি বড় হাত দেই ছোটো হাত দেই কোনো সমস্যা নেই। এই পার্টটা নির্দেশ করে আমরা কী কী জিনিস টেবিল থেকে তুলতে চাচ্ছি। স্টার মিনস অল, ফ্রম এর পরের এই আন্ডারস্কোরটা মিন্স দ্যাট আমরা কোথা থেকে তুলতে যাচ্ছি। ইন দিস কেস ইটস ট্রেনিং। রান করি, জাস্ট দেখেন সবুজ বাটন এখানে আছে একটা, এক্সিকিউট, এখানে চারটারও চলে আসছে। হোয়াট অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট? সিলেক্ট স্টার ফ্রম দুটি রান করি একসাথে। ওকে, সো ডিপার্টমেন্টের দুইটা আসছে, ট্রেনির চারটা আসছে। আমরা চাই যে ট্রেনির যাদের নামের মধ্যে সি আছে তাদেরকে চাচ্ছি। দ্যাট মিন্স আমরা কিন্তু এখন যেটা আমি কমেন্ট করে দিচ্ছি, জাস্ট আমি এই কোয়েরিটা আপলোড করে দেবো আপনাদের জন্য, সো ডোন্ট ওয়ারি। আমরা চাচ্ছি যে সমস্ত স্টুডেন্টের নামের মধ্যে অ্যাট লিস্ট সি আছে তাদেরকে দেখতে যাচ্ছি। সো এখানে আমাদের কিন্তু দুইটা কাজ করতে হচ্ছে, একটা হচ্ছে হোয়ার ক্লজ যেখানে আমরা শর্ত দিচ্ছি, এবং এখানে আমরা একটা প্যাটার্ন ম্যাচিং করতেছি। সো প্যাটার্ন ম্যাচিংটা একটু পরে আসি, আমরা তাহলে কথাটা ঘুরায় বলি। সিলেক্ট অল অফ দ্য ট্রেনি হুজ
অ্যাড্রেস ইজ ভিলেজ, এটা একটা সংস্পেশাল, যাদের অ্যাড্রেস আসলে ভিলেজ তাদেরকে আমার দরকার। সো কুয়েরিটা কেমন হবে, সিলেক্ট স্টার ফ্রম ট্রেনি, এটা আমাদের প্যাটার্নটা ছিল। এরপর হচ্ছে ওয়্যার ক্লজ শুরু হচ্ছে, ওয়্যার এই ট্রেনের ভিতরে কি আছে, ভিলেজ নামে একটা কলাম আছে, সরি অ্যাড্রেস নামে একটা কলাম আছে যা আসলে ভিলেজের সমান হইলে আমাকে তুমি রোটা দাও। দুইটা আসছে, আমি যদি চাই না আমার সবগুলো দরকার নেই, আমার জাস্ট নেম হইলেই চলে, ফাইন রাইট দ্য নেম হিয়ার, যে সমস্ত ট্রেনের নামের সাথে আমরা কি পাবো, সি পাবো, নামের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, তাদেরকে আমার দরকার। সো সেখানে কিন্তু আসলে ইকুয়ালস টু দিয়ে আপনি পারবেন না, কারণ আমার শুধু সি দরকার। সিটা হতে পারে স্ট্রিং এর প্রথমে, হতে পারে শেষে, অন্য একটা স্ট্রিং এর মাঝখানে, ইট ডাজন্ট ম্যাটার। সো ইকুয়ালস টু দিয়ে আসলে হবে না, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক, লাইক সার্চ হচ্ছে প্যাটার্ন ম্যাচ করে, এবং আপনাকে এই কাজটা করতে হবে। তার মানে সি এর আগে সি এর পরে যে কোনো কিছুই থাকতে পারে, ইট ডাজন্ট প্রবলেম, বাট আমার দরকার সি যুক্ত সমস্ত নেম। দুইটা চলে আসছে কারণ দুইটার মধ্যে সি আছে। হোয়াট ইফ আই রাইট সি আর, সি আর দিয়ে কয়টা আছে, একটাই আছে, চাই যে না ঠিক আছে, আমি চাই আমার যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি অর্ডার্ড ফরম্যাটে চাই, অর্ডার দ্যাট মিন্স ধরেন ক্রিয়েট যারা আগে হয়েছে তাদেরটা আমরা আগে চাই, ক্রিয়েট যারা পরে হয়েছে তাদেরটা আমরা পরে চাই। সো লেটস টেস্ট ইট, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, প্রথমে এটাকে আমরা রান করে দেখি কী কী আসে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2856 যেটা ছিল সেটা আগে চলে আসছে, এটা পরে চলে আসছে, আর আমরা চাই যেটা আগে ক্রিয়েট হয়েছে সেটা আগে আসুক। সো ইন দিস কেস উই নিড টু রাইট অর্ডার বাই, এটা একটা সি শার্প অর এসকিউএল কিওয়ার্ড, নট সি শার্প। এখানে আমরা বলবো কোন কলামটার অর্ডারে আমরা চাচ্ছি, চাইতে পারেন যে না আমি এই ফরম্যাটে চাই না, আমার দরকার যারা নতুন তারা আগে আসবে, যারা পুরান তারা আস্তে আস্তে নিচে নামবে। সো অ্যাকচুয়ালি ইউ আর নট অর্ডারিং ট্রেডিশনাল ওয়ে, ইউ আর অর্ডারিং ইন এ ডিসেন্ডিং ফরম্যাট। সো আমাদের এই সময় লিখতে হবে ডেস্ক। সো দেখেন যেটা পরে ছিল সেটা আগে চলে আসছে, যেটা আগে ছিল সেটা পরে চলে আসছে। So these are pretty simple about the select. এবার আমরা কথা বলি insert নিয়ে। So insert এর ফরম্যাটটা আমি দেখাই প্রথমে, insert into এটা হচ্ছে তার keyword, system keyword, এটা হচ্ছে তার variable name যেটা আমরা table name থেকে বসাবো। তারপরে এখানে আমরা ইচ্ছা করলে column names গুলো দিতে পারি এবং ভ্যালুসটা লিখে এখানে আমরা ভ্যালুসগুলো বসাই দেব।
let's check it. Insert into department. একটাই মাত্র দিব আমরা, কারণ কি বলেন তো, কারণ আমরা দুইটা আলাদা কলামের জন্য ডিফল্ট ভ্যালু সেট করেই রাখছি, সো আমাদের আসলে ওর দুইটাতে দেওয়ার কোনো দরকার নেই. ME মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, লেটস চেক ইট. একটা ইনসার্ট হয়ে গেছে. হোয়াট অ্যাবাউট সিলেক্টিং দোজ? এটা আমি কমেন্ট করে রাখছি, এটা হচ্ছে কমেন্টের কোড, দুইটা আলাদা হাইফেন. সো চেক দ্যাট, এমই সবার আগে চলে আসছে, সিএসি সবার পরে চলে আসছে, কারণ এটাকে আমরা অর্ডার বাই ডেস্ক করছি. ইনসার্ট আসলে খুব বেশি কিছু বলার নাই. এরপর আছে হচ্ছে আমাদের আপডেট. আপডেটের ফরম্যাট অলমোস্ট সেম আপডেট, তারপর টেবিল নেম যেটা. এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোন কলামে কি কি জিনিস রাখবো সেগুলো আসলে এখানে আমাদেরকে বলতে হবে. অর্থাৎ ধরেন আমরা চাই যে সিএসসিতে যারা যে নেমটা ছিল সেই নেমটাকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংতে বানাবো. সো এখানে আমাকে কলাম নেম ইকুয়ালস টু কলাম ভ্যালুটা সেট করতে হবে. এরপর ওয়ার শর্তটা এখানে বলতে হবে. যদি আমরা এখানে হোয়ার ক্লজটা না দেই কি হবে, পুরো ডাটাবেজে সবগুলো চেঞ্জ হয়ে যাবে. লেটস চেক ইট. আপডেট, আমি ছোট হাত লিখে অভ্যস্ত. আপডেট কোন লেভেল করব আমরা? ডিপার্টমেন্ট সেট, নেম হচ্ছে কম্পিউটার সিআইএন, ওয়ার যার নেম সিএসসি ছিল তাকে আমরা চেঞ্জ করে দেব. ওয়ান রোজ এফেক্টেড, এটা আমরা রেখে দিচ্ছি. জাস্ট টু লেট ইউ নো, ইফ আই ডোন্ট রাইট দ্য ওয়ার হোয়াট উইল হ্যাপেন, আসেন দেখি. নো বিগ ডিল, তিনটা রোল ইফেক্ট হয়েছে. সবগুলো কারণ পুরো ডাটাবেস ধরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ সেখানে আমরা কোনো ওয়ার ক্লস লাগাইনি, অর্থাৎ সবগুলো চেঞ্জ হয়ে গেছে. এন্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ডিলিট. এটার ফরম্যাটও সেম ডিলিট. এখানে একটা ফর্ম লাগবে আমাদের, টেবিল নাম ওয়ার লাগবে. জাস্ট ধরেন আমি ডিপার্টমেন্টের সব কিছু ফেলতে চাই. সো ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট ওয়ার, আচ্ছা আমি টাইম দিয়ে এবার বের করি. ধরেন আমি চাই যারা 8:40 পরে ইনসার্ট হয়েছে তাদেরকে বের করে ফেলতে চাই, ডিলিট করে দিতে চাই. সো ওয়ার এন্ট্রি অ্যাট, অর্থাৎ এই ভেরিয়েবলটা হইতে হবে 8:40 আগে. সো 8:40 আগে মানে 8:39, 8:38, 8:37 এগুলো থাকবে, আর 8:40 পরে এগুলো শেষ হয়ে যাবে. সো যদি আমরা এটা এইভাবে দিই, এন্ট্রি অ্যাট গ্রেটার দেন, ইটস এ মান্থ ডে ইয়ার ফরম্যাট. সো লেটস রাইট ইট ইন দিস ওয়ে, 4, 6,